Open test. Hello. 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 Check. Hello. 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 গান শুনের বাদে তোমরা সবাই আছেন, তোমাকে মুই ধন্যবাদ জানান, বড় সৌভাগ্য মুই মোর প্রণাম জানান, আর ছোট ছোট ভাই বোনদের জানান মোর ভালোবাসা। আজি ফজলুল দা আরো হেমন্ত কাকু সাথে আরো কাকে আছে, ইংরেজি উদ্যোগটা নিয়েছে যে একটা ভাওয়াইয়া সঙ্গীতের একটা স্কুল খোলা। এই সময়ের দ্বারে অনেকের মন প্রশ্ন আসির পায় যে এলার ভয়ে গান কেন। আসলে আমরা যদি দেখি যে আমার নিজের কালচারটা কি, নিজের সংস্কৃতিটা কি, তাহলে একমাত্র এমন একটা জায়গা আফুজা খাতুন মুই কোনোদিন দেখাও নাই, কিন্তু আজকে গান শুনে আমার ভীষণ ভালো লাগে এবং মুই আশা রাখি ভবিষ্যতে ও অবশ্যই একটা ভালো জায়গা পাবে, আশীর্বাদও করুন সাথে সাথে। এই যে একটা বাচ্চা একটা স্কুল থেকে উঠে আসবে, একটা জাতীয় আঙিনা যায়া নিজের প্রতিভাটা বিকাশের সুযোগ পাবে, যদি মনে করেন যে গান করলে গীতের হয়ে যায় আর পড়াশোনা হয় না, কিছুই হয় না, তাহলে তার ব্যতিক্রম কিন্তু মুই নিজে। পড়াশোনার সাথে সাথে গান ছিল, রাত্রি জায়গা জায়গায় প্রোগ্রাম করে বেড়াইছিল, কিন্তু সাথে সাথে গান পড়াশোনাটাও ছিল। আজকে মুই মাস্টার, সুতরাং এটা বিরোধী কথাবার্তা নয়। একটা জায়গা যখন কনসেন্ট্রেশন করে পায় যে ছাওয়াগুলা যখন একটা মনোযোগ দিবে পায় যে গানত মনোযোগ দিবে পাওয়া যাচ্ছে, খেলাত মনোযোগ দিবে পাওয়া যাচ্ছে, ওই বাচ্চাটা কিন্তু পড়াশোনাতেও মনোযোগ দিবে পায়। তো এটা কিন্তু পজিটিভ সাইড, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। একটা বাচ্চা মোবাইলের প্রতি আকৃষ্ট হয়, মোবাইলটি কিন্তু ওই বাচ্চাটা কিছু দেয় না, বরং পড়াশোনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, অন্যান্য সব জিনিসগুলো থাকে, ওর মনটা হটে যায়। কিন্তু যদি গান শেখে, একটা গান শেখে, তাহলে কিন্তু ওর কনসেন্ট্রেশন বা মনোযোগ বাড়ে মুই মনে করুন পার্সোনালি। আর এই যে কালচার সংস্কৃতি, আজই এমন একটা সময় যে সময়ের দ্বারা মনে হয় যে কালচার বোধহয় নাই, সংস্কৃতি বোধহয় নাই। এই যে আগে আসছেন মানুষগুলা, মুই ধন্যবাদ জানান ফজলুল দা আরো সবাইকে। আর তোমরা এটিখানে যায় যায় আছেন, যায় যায় মনে করবেন যে না, নিজের বাচ্চাগুলা আমরা আমারই ভয়ে গান শিখাই, তার কিন্তু বড় হওয়ার দায়িত্ব, বড় করার দায়িত্বগুলো আমার, আমরা সেই রাস্তাগুলো দেখে দিলেন, ঠিক আছে। যেমন মুই পার্সোনালি সিসিআইটি স্কলারশিপ সবসময় মাসে মাসে 300 টাকা করে পাইয়া গেছে, মানে ছোটবেলা থেকে 10 বছর বয়স থাকি, সেটা 20 বছর বয়স অবধি ছিল, একমাত্র একটা সার্টিফিকেট যেটা এসএসসির মোড় নিছে, ঠিক আছে। আর অন্য রাজ্যভাবে 3 বারে ফার্স্ট হওয়ার সার্টিফিকেট নেই নেই, কিন্তু একটা ন্যাশনাল সার্টিফিকেট একটা নিছিল। তো তার পরবর্তীতে সিনিয়র স্কলারশিপ পাইছে, মোটা মাসে মাসে 2000 টাকা করেছিল। তো একটা শিল্পী, একটা বাচ্চা শিল্পী যদি মাসে মাসে 2000 টাকা কামাই করি পায়, তাহলে কিন্তু ওর পড়াশোনার খরচটা ওই নিজে চালে পায়, যেটা মুই করছিলাম যে ওর পড়াশোনার খরচ আর বাকি কারো দেওয়া হয় না, সংসার থাকেও টানা খেলা। তো এই জায়গাগুলো আছে, যে জায়গাগুলো একটা প্রতিভার যদি সঠিক বিকাশ করানো যায়, ঘটানো যায়, তাহলে কিন্তু এই জায়গাগুলো অ্যাভেল করতে পায়। আজই আমরা এলাও চেষ্টা চালে যাওয়া হচ্ছে, মুই নিজে চেষ্টা চালে যাওয়া হচ্ছে। তো সারা দেশে বিভিন্ন জায়গার প্রোগ্রাম করি বেড়া, তো মনে হয় যে একটা নতুন দিশা, নতুন দিন হয়তো ভয়ের জন্য আসি হচ্ছে। যাকে বেশি কথা না বাড়ায়, তোমরা এই কালচারের দিকে ঝোঁকো, বাচ্চাগুলোর গান শেখান, পড়াশোনা করান, এই কথা কোন। আর শুরুতে আমার আসামের বিখ্যাত একজন গীতিকার সুরকার আলাউদ্দিন সরকার, ওমর একটা গান দিয়ে শুরু করাম। বাঁশিরে
Oh,